হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে টক দই তৈরি করা যায়। তো চলুন, কি কি দিয়ে টক দই তৈরি করা যায় সেটা দেখে নেই। তো আমরা 10 টাকার একটা দুধের প্যাকেট নেব, আর সাথে কুসুম গরম পানি নেব 1 মগের মতো। এবার দুধ আর পানিটা ভালো মতো নেড়েচেড়ে নেব। পানিটা কিন্তু বেশি গরম হলে হবে না, কুসুম গরম পানি। আর দুধটা হতে হবে অবশ্যই গুঁড়ো দুধ। গরুর দুধ হলে এটা দই হবে না, ছানা হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়ো দুধ নিতে হবে। তো আমরা এখানে 10 টাকার পরিমাণের একটা প্যাকেট নিয়েছি ডানা দুধের। তো আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। তো আমরা কুসুম গরম পানি এবং গুঁড়ো দুধটা ভালো মতো নেড়েচেড়ে নেব। আর আমরা এখানে 2টা মাঝারি সাইজের লেবু রস করে নিয়েছি, এবং এটা এই কুসুম গরম পানি এবং গুঁড়ো দুধের যে মিশ্রণটা এটার ভিতরে দিয়ে দিলাম, এবং এটা এখন ক্রমশ নাড়াতে থাকবো আমরা। এভাবে প্রায় 5 মিনিট আমরা নাড়াতে থাকবো। তো আমাদের টক দই কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমরা এটাকে এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে আমরা ঢাকনা উঠিয়ে দেখুন, দই কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে বাসায় এভাবে দই বানাতে পারেন। আমাদের বিভিন্ন রান্নার ক্ষেত্রে এই টক দইটা প্রয়োজন হয়, তো হাতের কাছে না থাকাতে আমরা রান্না করতে পারি না। তো দেখে নিন, এইভাবেই আমরা চাইলে বাসায় খুব দ্রুত উপায়ে মাত্র 2টি উপকরণ দিয়ে এই টক দইটা বানাতে পারবো। ধন্যবাদ।